মূল্যবান মানুষ বহু যুগ ফরে ফরে এসে জোনাইন মহাদিস সাহেবের অতুলনীয় মানুষ আসলা হাজারো সাল নার্গিস আপনি বেনুরি পেরুতি হ্যায় বড়ি মুশকিল সে হোতা হ্যায় যেমন মে দিদা ওর পেদা নার্গিস ফুলের পাতা দেখা যায় যে মোসুক দি সাইরা তো প্রকৃত দৃষ্টি এরা কানতে কানতে যেমন হাজার বছর বাদে আল্লাহ মহাদিস সাহেবরে এক নুরানি দৃষ্টি দিছিলা এটা পরিমাপ করার মতো শক্তি আমরা নাই বড় সাবির আসলা বা বার কয়েক বিভিন্ন সময় মক্কা শরীফ মদিনা শরীফ তার লোক সলাবিরা করছি যে মাশাআল্লাহ অতুলনীয় মানুষ আসলা দুনিয়াতে গেলা গিয়া তার আমানতের মাঝে ই ফাইলা যারা তালিম হাসিল করছো এটার হেফাজত করবা সহি আকিদের বিরুদ্ধে কায়েম থাকুন এই সম্পর্কটা হয়েছে হুব্বু ফিল্লা আল্লাহর ওয়াস্তে আর কোনো গরজ নাই إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم একবার পড়িল আমার লোকে হলেন জানি
শুকর জীবনে অনেক আশা পূরণ হয়ে গিয়েছে। দুনিয়া যখন আমরা মাই বাবা আসলা যে কোনো হাজতের লাগি দোয়া চাইছি মৌলা তুমি আসান করে দিস। আজকে আমাদের মতো মানুষের দুঃখ বলার এই পৃথিবীতে কোনো জায়গা নাই। মা বাবা দুনিয়াতে নাই যে দোয়া আমরা লাগে হরিয়া গেছেন মৌলা আমরা রূপে সায়া বানাই রাখিও। আল্লাহ আমরার কসুরির কারণে এই দোয়া থেকে মাহরুম হরিও। যেন আমরা আমার বিবি বাচ্চা লইয়া এমন একটা বিশাল মরুভূমি পার হইতেছি যে কোনো সময় লুহাওয়া ঝলসে দিতে পারে। আল্লাহ তুমি সবরে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাও। আমরা আহলে খানা বিবি বাচ্চা সবরে হেফাজত ফরমাও। অনেক বেমার মানুষের আকল হয়রান হয়েছে খেনে এটা হইল মৌলা তুমি জানো। আল্লাহ সিফায় নাই ফরমাও। যারা মাই বাবা বিবি বেচ্চা বেমার আছেন সিফায় নাই ফরমাও। এই মফিলে আমরা মনের বেমার তনির বেমার আউলাদির বেমার চিন্তার বেমার দুঃখ ভরা এই পৃথিবীতে তোমার হাবিবের উম্মতের পানে তুমি চাও দয়া মাই। আল্লাহ তুমি শিফায় নেই ফরমাও। আল্লাহ আল্লাহ মাশকিলাত ইয়া আল্লাহ মাশকিলাত ইয়া জীবনে বহু কঠিন মুশকিল এসে মা বাবার দোয়ায় তুমি আসার। আজকে আমাদের মতো মানুষের দুঃখ বলার এই পৃথিবীতে কোনো জায়গা নাই রহমান রহিম তুমি তো আসো। আমরা রে আমরার বেকস বিবি বাচ্চা মাই বাবার কোনো মুশকিলও পড়া গেল। আল্লাহ সব মুশকিল আসান হয়ে দিলাম। দোয়া কবুল করনেওয়ালা জাতে পাক
এতিমদের দোয়া আমরার হক কবুল ফরমাও, মজলুমের দোয়া কবুল ফরমাও, আমরার দোয়ারে তুমি কবুল ফরমাও। যে যে পরিশানিতে সুইন আল্লাহ পরিশানি থেকে রেহাই দেও, শান্তিতে তোমার গোলামি নসিব ফরমাও। اللهم يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم جيبا মনে হয় মাঝে মধ্যে যেন জীবন তরি কোনো কঠিন বালুচরে আটকাইয়া গিয়েছে। দয়াময় আমাদের হৃদয়কে জীবিত করে দাও, অন্ধকার দূর করো, পাক মদিনার দুয়ার খুলে দাও। জীবন অন্ধকারে প্রায় শেষ হয়ে গেল। এই মহফিলে উপস্থিত আমরা যত ভিখারি, সবরে আল্লাহ পাক মদিনায় নিও, তওয়াফে খানায়ে কাবা নসিব হল। ইয়া রব হম ফকীরোঁ কো পীর মদীনে বুলানা, তওয়াফে খানায়ে কাবা নসিব করনা। কে বাবদ ইয়া রব কে রুদর ইয়সরব বথা কুনম। দয়াময় সেসব দিন কোন দিন আসবে যে পাক মদিনার মাটিতে পড়ে রুনাদারি করব, মাটিতে কোড়াবার কোন দিন আমাদের পবিত্র মক্কা ভূমিতে পৌঁছে। আমরা এই মহফিলে যত ভিখারি বইছি, আমরার বিবি বাচ্চা সবরে তুমি হারামায়ন শরীফের জিয়ারত নসিব ফরমা, আর সহি আকিদার হয়ে আমরা কায়েম রেখি আল্লাহ। اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا মদিনার দিকে প্রবাহিত উম্মতের দুরবস্থার কথা হাবিবে খোদা রহমতে আলম সালামকে জানাইয়া দাও। এই সবাই পাইকে দৌড়ো তা দেগা, এই সবাই পাইকে দৌড়ো তা দেগা। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ জিয়ারত করলাম মুয়াদ্দিস সাহেব, এক কথা পড়া লাগে ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, নিশ্চিত আমরা কিছুদিনের মধ্যে আপনার লগে মিলিত হইব। যখন অনুভূতির মাঝে ও কথা আয় যে ইফার ওফার অনেকটা একাকার হয়ে যায় গিয়ে, তখন মুমিনুর জিন্দগি তো রুহানিও তাই যায়। শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি বহু মানুষরে ইলমে হাদিসের তালিম দিছেন, তাজকিয়ে নফস শিখাইছেন, আখলাক শিখাইছেন। আমরা তার কাছে বড় ঋণী, যদিও আমি তার ছাত্র নাই, কিন্তু যত মুশকিল বিষয় আইত ইলমি তাঁদের লইয়া বইলে
আসি আসি পানির মতো মিলাই দিলি। এমন মানুষ বহুত চিন্তা করলাম যে মদ্দি সাহেবকে লাগি ইলা বিশেষ হইলে খারে আর জিখাই যারারে খাস করি পড়াইস হইন তরবিয়ত দিস হইন আপনারা তানে ভুলবা না। কান আখলাকরে অনুসরণ করবা, ইলমি খেদমাতরে জারি রাখবা, গুজারিশ আপনার কাছে এটা সহি আকিদার উপরে আপনার আল্লাহ তালা কায়েম রাখতাম। আল্লাহ যে সদকাত তাইন রাখিয়া গেলা হাজার মানুষরে তাইন ইলমে হাদিস শিক্ষাই শুন আখলাক শিক্ষা দিস হই তসকে নব শিক্ষা দিস হই অনেক তাইন দুনিয়া থেকে যাইবার আগেও গেছইন গিয়ে আগে ভাটাই দিস হইন অনেক জীবিত যারা আসেন তারা ইস্তেকামত নেয় তোর মাও ইয়াদ করার তৌফিক নেয় তোর মা। বস্তি আলম মে মিলনে কো জুদা হোতে হ্যায়াম, এই লোকালয়ে আমরা বিচ্ছিন্ন হই একটা মহামিলনের জন্য। আরি যে ফুরকত কা দাইম ডান করতে আয়াম, অস্থায়ী বিচ্ছিন্নতাকে অস্থায়ী বিরহকে স্থায়ী মনে করে আমরা কান্নাকাটি করি। আমরা তো কিছুদিন পরে দোয়া করতেছি তওয়াফানি মুসলিম ওয়াল হেকুনি বিশ্বালে, মানুষ মূল্যবান মানুষ বহু যুগ ফরে ফরে এসে নাই মহাদিস সাহেবকে অতুলনীয় মানুষ আসলা হাজারো সাল নার্গিস আপনি বেনুরি পেরুতি হ্যায় বড়ি মুশকিল সে হোতা হ্যায় যেমন মে দিদা ওর পেদা, নার্গিস ফুলের পাতা দেখা যায় যে মো চোখ দি সাই রা। তো প্রকৃত দৃষ্টি এরা কানতে কানতে যেমন হাজার বছর বাদে আল্লাহ মহাদিস সাহেবরে এক নুরানি দৃষ্টি দিছিলা, এটা পরিমাপ করার মতো শক্তি আমরা নাই। বড় সাবির আসলা বা বার কয়েক বিভিন্ন সময় মক্কা শরীফ মদিনা শরীফ আমলোকে সলাফিরা করছি যে মাশাআল্লাহ অতুলনীয় মানুষ আসলা দুনিয়াতে গেলা গিয়া। তার আমানতের মাঝে ই ফাইলা যারা তালিম হাসিল করছো এটার হেফাজত করবা সহি আকিদার বিরুদ্ধে কায়েম থাকইন, ই সম্পর্কটা হইছে হুব্বু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে আর কোনো গরজ নাই। ই মোবারক হাদিস যে একজন দুনিয়ার পূর্ব প্রান্ত যদি মারা যায় না আর পশ্চিম প্রান্ত আল্লাহর ওয়াস্তে মায়া হয় আল্লাহর বদার কিয়ামতর দিন মিলাই দিলেই না। তওয়াফানি মুসলিম ওয়াল হেকনি বিসওয়ালিহীন, আমরা আমরা মাই বাবার মিলনের লাগি উম্মিদ রাখতাম যে যাও সুদারো মেরি জান তুম পে হো খুদা কি আমান, বিক্রিয়ে হুয়ে মিলেঙ্গে পীর খুদা নে গর মিলা দিয়া, যেন আমরা আসরের ভয়াল দিনে আমরা মা বাবারে পাই। আমরা অবলাদরে আল্লাহ তালায় এই আয়াত শরীফ দ্বারা প্রমাণ যে আমলের মাঝে ত্রুটি হইল ফুরাই দিয়া মা বাবার লোক চালাইতে নাই। ওহ জব হাসর কে ময়দামে এক হাসর বপা হোগা, উম্মত কো সাহে বথা কমরি মে ছুপায়, সেই দিন আমরা উম্মিদ করি যারা লোকে আল্লাহর হস্তে মায়া সৃষ্টি হয়েছে তারার উশিলায় আমরা আল্লাহ পার করে নিতা, আর আমরা বেপানা হলরে মা বাবার লোকে মিলাইয়া ওলাদের লোকে মিলাইয়া হাউজে কসরের কিনারে আল্লাহ তালায় পৌঁছাইতা নাজাত দিতা। অত বড় দারুল মতালা বা কুতুবখানা রাখিয়া গেছেন, ব্যক্তিগত এইরকম কুতুবখানা বহুত কম, একটার হেফাজতের লাগি তান সাহেবজাদা অকল লায়ক আসেন কেটালক করবা, আর মাসে দুই মাসে একবার মতালার লাগে আলিম সাহেব অকলাই আইন মতালা করুক এই এক সৎকা রইল, মদর সাহেব অকল বয়স হইন এগুলার হেফাজত করুন জানি সৎকা হিসাবে জারি আল্লাহ রাখতা। আমার ব্যক্তিগত অনুভূতি মহাদিস সম্পর্কে যেগুলো আমি বয়ান করতাম পারতাম না, আমার খুব ধৈর্যের দরকার, অনেক স্মৃতি সে অনেক কথা অনেক কথা, যে মানুষ গেলাগি চারিদিকে থাকাই যে এমন মানুষ তো আর দেখি না। আল্লাহ তানে বরিকার আহমদ পরমাকা তান রাহানি জিসমানি আওলাদ রে আল্লাহ সেহে তন্দুরুস্তি দিয়া সেই আকিদের হয়ে কায়েম রাখুকা, তান সদকাত রে আল্লাহ তালা কায়েম রাইম রাখুকা, আল্লাহ আমিন দোয়া করুকা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ امر یا رب العالمین مایو نائی بابا اس کے قبر وشی امر مائی بابا لگے فریاد فریاد دعار قبول فرماؤ رحم فرماؤ یا اللہ رب ارحمہما کما ربیانی صغیر ما بابا دنیا تکی زوار شمای خویہ گی سوین امر رے فوری اللہ زت دل حیات سے یاد غرر توفیق دیو ماں بابار سواب رسانی توفیق عنایت فرماؤ ربنا حب لنا من ازواجنا و ذریاتنا قرۃ اعین و اجعلنا للمتقین مائی بابا اولاد سیتی مجھے مدے گبھیر راتے جن ہردے ایک آلولن سشتی کرے نیونر جلے بک بسیا আল্লাহ আমাদের সংসার সাজাই দিছ বিবি আমাদের বাচ্চেন তেরে কুলে খাকা করে আমরা মানুষ কোন মুমিন রে আওলাদ দে খান্দাই না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের বিবি বাচ্চা সবরে হেফাজত ফরমা এই মাহফিলে আমরা যারা হাত তুলছেন ইয়া রব্বুল আলামিন জার যে দিকে খেয়াল জার যত বিমারি আছেন শিফা আনাই ফরমাও আর আমরা রে অতি আসানির সাথে রব্বে করিম حرمان شریفین اور زیارت نصیب فرما یہ محفل نے تمہیں قبول فرما مادی صبر صدقات رہ جاری رہو ضرر مون سننے گیس جینو کی سنائی دویا موئے تم ہی تو آج شاید آؤ مائید آؤ دلوں مجھے سمتی دا باقی زندگی صحت تندرستی دیا تمہارا غلامی نصیب فرما یا اللہ কোনো মুমিন দে খির দয়াবদ্ধ করিও না আল্লাহ কোনো জালিমর হাওলা করিও না ইয়া আল্লাহ সবরে নিরাপদ রাখিও রব্বে করিম তোমার এই মকবুল বান্দা আমরা তান কাছে ঋণী এত মায়া হল্লা এত হুসনে সুলুক আজকে এই দুনিয়াতে আমরা কোনো মশবিরার জায়গা নাই রহমান রহিম তান আওলাদ রে হেফাজত হরিও ছায়া দিও মায়া দিও শাগির্দ হলদার কে কে সহিন সহি আকিদের উপরে কায়েম রেখো সুবহান রব্বিকা রহমান রহিম তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসওয়ালিহিন অনেক পথ অতিক্রম হয়েছে জানি না জীবন তরি কোথায় আসিল একদিন আমরা এই দুনিয়া ছাড়িয়া তো যাইতে কি গোয়াল সেই দিন দয়ার নজর রাখিও কলমার সাথে নিও শয়তানের দোকা থেকে বাঁচাইও তোমার হাবিবের দিদার দিয়া মরণের খেয়া পার হরি নিও বরজখর জিন্দগির আসান হরি দিও আল্লাহ আমরের লাগে দোয়া করনেওয়ালা বাকি রাখিও আমার পীর মুর্শিদির সৎকারে কিয়ামত পর্যন্ত জারি রেখো তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসওয়ালিহিন অনেক বেমারি হল তনের বেমার মনের বেমার চিন্তার বেমার মানুষের দুঃখ শুনলে আল্লাহ সবরে শিফা নেই ফরমাও আমিন আমিন Pero es el alma que está en el mundo. Yo hice el mundo. Oh, dígame. Maudisa vez de Tosnivat Josoy. Barri el leo amarate kubi dita, mi gila mi nadano rato dira a mi pulisi. Bolo mofid kitabo con le suen. ¿Qué es mola de seguir? মুনতাখব সুনন ওয়াল আসার মাশাআল্লাহ তার ওফাতর তোর আগে সাফ হই বড় মুফিদ কিতাব আরবাইন চল্লিশ হাদিস আপনার সিরতে হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এটা মুক্তসরে গাইডলাইন ও আছে হাদিস শরীফে কয়েক কিতাব আছে এগুলা যারা শাগির দখল আসুই তাইতে ফায়দা হবে দলাইল হই রাত্রে আমার জিজ্ঞাসা আমি কইলাম যে বার আলগাইয়া পারলে বড় সুন্দর করে ব্যবস্থা করছে দলাইল হই রাত্রে তারাবি সম্পর্কে আরও আছে বেলাল মিয়ারও লেখা বই আছে আলহামদুলিল্লাহ আমরা তাহলে মূল্যায়ন করতাম পারছি না দুনিয়ার বড় বড় যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামে তার কাছ থেকে হাদিস শরীফ তবরুকান হলিয়া সনদ আছে করছে এর মাঝে আমার পরিচিত বড় মায়া করি না মারে মদিনা শরীফর সৈয়দ আসিম মাদ্দাজিল্লুল আলী মদ্দিস সাহর গেছে হাদিস তাই নিচে নিজের আমি কিছু তাহলে উঁচা জায়গাত বইছে ওরকমভাবে দুনিয়ার বড় বড় বুজুগানে কেরামে তার কাছ থেকে ইস্তেফাদা হাসিল করছেন হাদিস শরীফ আর আল্লাহ যারা তার কাছ থেকে বিশেষ করে হাদিস তালিম লইছেন এটারে তান আখলাক রে ফলো করবা আখলাক তান মতো হুসনে সুলুক এবং আখলাক আল্লাহ মানুষ আমি খুব কম দেখছি খুব ধৈর্য হারবার হজুর ওটা তো দেখছি তার মেজাজ খুব ঠান্ডা আমরা যে গরম হয়ে যাই এগুলারে অনুসরণ করবো আল্লাহ কামিয়াবি হর্তা সামান্য আর দিয়ে দিছি তাহলে সব আর মানুষের দিনকে আর বাবা আমি এগিয়ে দিই Shine.